ইলিশ মাছের মাথা দিয়ে আজকে লাউ ঘন্ট বানিয়েছি। প্রথমে লাউগুলোকে সুন্দর করে সরু সরু করে কেটে নিচ্ছি। তারপরে একটা আলু কাটছি ডাইস শেপে, কেটে নিচ্ছি আলুটাকে। তারপর একটা কড়াইয়ে তেল নিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে আমি কড়া করে ভেজে নেব। লাল লাল কড়া হয়ে ভেজে নেবার পরে আমি একটা প্যান নেব, সেটার মধ্যে একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে জিরে ফোড়ন দিচ্ছি, একটু শুকনো লঙ্কা দেব, তেজপাতা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুক করছি। তারপর আমি অ্যাড করে নেব এর মধ্যে লাউ আর আলু। মিডিয়াম ফ্লেমে পুরোটাকে রান্না করব। তারপর অ্যাড করছি একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু চিনি। ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি অ্যাড করছি হাফ টমেটো, গোটা টমেটো দেবেন না, তাহলে খুব টকটক লাগে খেতে, তাই জন্য আমি হাফ টমেটো ইউজ করছি। আর এখানে গ্রেটেড জিঞ্জার অ্যাড করলাম, রেড চিলি পাউডার দিচ্ছি অল্প মতোই। তারপর এটাকে ঢেকে নিয়ে এবার কষতে দেব। জলটা দেখুন মরে এসেছে, তখন আমি একটুখানি হট ওয়াটার অ্যাড করছি এর মধ্যে। গরম জলে খাবার রান্না করলে খাবারের টেস্ট আরও বেড়ে যায়। এবার দেখে নিচ্ছি আলু আর লাউটা আমার সেদ্ধ হয়েছে কি না। যখন গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে যাবে, তখন আমি ইলিশ মাছের মাথাটাকে ভালো করে গুঁড়ো করে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। হয়ে এলো আমার রান্না, রেডি।